যত দিন যাচ্ছে ততই সম্প্রসারণ হচ্ছে শহর, ফলে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ গাছপালা, বিনষ্ট হচ্ছে আবাদী জমি। এই চিন্তা থেকে নাগরিক সমাজের অনেকেই নিজ বাসভবনে গড়ছেন ছাদ কৃষি, যেখান থেকে মিটছে নিরাপদ খাদ্য, পুষ্টি চাহিদা ও মানসিক প্রশান্তিও। দেখুন শেখ সিরাজের ছাদ কৃষি রিপোর্ট। আশ্রমী দালান কোঠার মাঝেও মিসেস হাসনালির ভবনের উপরিভাগটি ব্যতিক্রম। কৃষির প্রতি টান থেকে ছাদ কৃষিতে যুক্ত হয়েছেন তিনি। 2000 বর্গফুট আয়তনে সমাবেশ ঘটিয়েছেন সবজি, ফল আর শৌখিন গাছগাছালির। প্রতি বছর আমি প্রায় 20 বা 25 কেজির মতো আম পাই। এটা কাকরোল ঝাড়, আমরা মোটামুটি অনেক কাকরোল খেয়েছি, এখন গাছটা বুড়ো হয়ে গেছে। অর্কিড না, এটা তো একেবারে কমন কালার অর্কিড, মানে থাইল্যান্ডে গেলে যে অন্য এগুলাই বেশি ফোটে স্যার। গেল মৌসুমে কি সংখ্যক ড্রাগন পেয়েছেন? এখন তো শেষের দিকে, এখন ছোট ছোট হবে। গত মৌসুমে আমি প্রায় 25 কেজির মতো পেয়েছি। লেবু তো আপনার চাহিদা মিটে যায়? হ্যাঁ হ্যাঁ। তার বিশ্বাস, এখান থেকে পরিবেশ দূষণ মুক্ত করার পাশাপাশি পরিবারের টাটকা ফল ফসলের চাহিদাও অনেকাংশ পূরণ করাই সম্ভব। 30-40% শাক সবজি কেমিক্যাল কমই ইউজ করি, নিজের গাছের পাতাটা তা দিয়েই আমি সার তৈরি করি, গোবর মিক্স করি, একটু খোল পচা আনি, এইভাবে করে নিজেই ইয়ে করি। ছোট্ট এই উদ্যোগটি বদলে দিয়েছে গোটা পরিবারের চিন্তা আর মননকে। আপনার আপনার ওয়াইফের ছাদ কৃষিটা আপনি এনজয় করেন কত? খুবই ভালো, আমার তো অবসর সময় এখানেই কাটে, ছাদে বসলে অনেক ভালো লাগে, ছাদে বসে একটু চা কফি খাই। আমি মনে করি এটা আমার জন্য একটা বিরাট পাওনা। একই সঙ্গে এটি অনুপ্রেরণার কারণ হয়ে উঠছে প্রতিবেশীদের কাছেও। এখানে তো আগে মাটি বা নদী নালা ছিল, এখন এই যে ছাদগুলো, ছাদ বাগানটা হয়, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের পরিবারের জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ হবে, এটা দিন দিন হচ্ছে। যেভাবে শহরের জনসংখ্যা দিনকে দিন বাড়ছে এবং বলা হচ্ছে 2050 নাগাদ 70% মানুষ শহরে বসবাস করবে, সেক্ষেত্রে শহরের মানুষের খাদ্য তার নিজেকেই জোগাতে হবে। মিরপুর DHS-এর এই জায়গাটাতে এলে মনে হয় সেই প্রস্তুতি গ্রহণ চলছে এখনই। ঢাকার মিরপুর DHS-এর হাসনালির ছাদ কৃষি থেকে শেখ সিরাজ, চান্দলায়।